আচমকা শীতল দৃষ্টি নিক্ষেপ করল ইমন, যে দৃষ্টি দেখে বুক কেঁপে উঠল মুস্কানের। ইমন দৃষ্টি স্থির রেখে জবাব দিল, বাড়ি মানে বাসস্থান, যেখানে আমি সহ আমার পরিবার বাস করে। আর বাড়ি মানে আমি বুঝেছি তুমি যে বাড়িতে বেড়ে উঠেছ। মস্তক নত করে অপরাধী স্বরে মুস্কান বলল, আমি ওখানে যাব না। যেতে তোমাকে হবেই। নিঃশ্বাস আটকে গেল মুস্কানের। ক্রুদ্ধ ইমন চৌধুরীর ক্রুদ্ধতার সীমানা আজ করে তীর তীরিয়ে ঘামতে লাগলো। সে দেহ কেঁপে উঠল মৃদুভাবে। সেই কম্পনার পাতলা মসৃণ ঠোঁটজোড়াতে দৃশ্যমান হলো। ইমন খেয়াল করে দৃষ্টি ফিরিয়ে নিল, রাশভারী গলায় বলল, আমাকে মুক্ত করে চলে যাবার অপশন দিয়েছিলাম, ওটা যখন বেছে নাওনি এবার দ্বিতীয় অপশনটা বেছে নাও। ইমনের কঠিন দৃষ্টি জোড়ায় এক পলক তাকালো মুস্কান, পরক্ষণে দৃষ্টি ফিরিয়ে নিল। ইমন আর সময় অপচয় না করে আচমকা তার হাত ধরল, কাটকাট স্বরে বলল, কি ভেবেছিলে চোরের মতো পালিয়ে যাবে ইমন চৌধুরী, এমনি এমনি ছেড়ে দেবে? এটা ভেবে থাকলে কতটা ভুল ভেবেছ নিশ্চয় টের পেয়েছ। চোরের মতো নয়, বাঘিনীর মতো পালানোর সুযোগ তোমাকে দেওয়া হয়েছে। যদি পারো আমার দৃষ্টিকে সাক্ষী করে চলে যেও, আমার হৃদয়কে নিহত করে বিদায় নিও। আর এসব যদি না পারো সারা জীবনের জন্য আমার হয়ে থেকে যাও। ভারী কি বাক্যগুলো আওড়ে সামনের পথে অগ্রসর হলো ইমন। থমকানো মুস্কানের হাতে টান পড়তে তাকেও যেতে হলো তার সঙ্গে। ইমন এক হাতে ফ্ল্যাটের মেইন ডোর বাইরে থেকে তালাবদ্ধ করে দিল, এরপর সিঁড়ি বেয়ে চলে গেল নিচে। উদ্দেশ্য নিজ বাড়িতে ফেরা, এরপর বোঝাপড়া হবে বাবার সঙ্গে। প্রচণ্ড গম্ভীর ভঙ্গিতে বাইক স্টার্ট দিল ইমন। মুস্কানের মনে পড়ে না জীবৎকালে কখনো ইমনের ঠিক এতটা গম্ভীর মুখ দেখেছে কিনা। এর মানে স্পষ্ট হয় যে প্রথম ইমন চৌধুরীর সাংঘাতিক রেগে আছে, যে ডাক্তার পুরো ভাবমূর্তি কি বদলে দিয়েছে। মুস্কানের বুকটা দুরু দুরু করছে, সেই দুরু দুরু বাড়িয়ে দিল ইমনের কঠিন এক বাক্য, কাঁধে হাত রাখতে সমস্যা। চমকাল ইমন, ঢোক গিলে আলতো করে স্পর্শ করল ইমনের ডান কাঁধ। ইমনের মেজাজ বিগড়ে গেল, দাঁতে দাঁত চেপে শক্ত ধমক দিল, ভালোভাবে ধরো মুস্কান, আর কোনো বিপদ ঘটনার চিন্তা মাথাতে এলো না। দুচোখ গলে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল মেয়েটার, কাঁপতে থাকা অধর কামড়ে ধরে বল প্রয়োগ করে কাঁধ ধরল সে। ফস করে নিঃশ্বাস ছেড়ে বাইক টান দিল ইমন। সামনের আয়নায় মুস্কানের চোখে জল স্পষ্টই দেখল সে। ফলশ্রুতিতে চোয়ালদায় সর্বোচ্চ শক্ত করে দমাটকে সর্বোচ্চ স্পিডে বাইক টানতে লাগলো। চলতি পথে একসময় হঠাৎ ব্রেক কষলে মুস্কান ভারসাম্য হারিয়ে ভয়ের চোখ বড় বড় করে জাপটে ধরল তাকে, মুখ থুবড়ে রাখল পিঠে। ইমন অনুভব করল সবই, কিন্তু তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। বাইক স্বাভাবিকভাবে চললে মুস্কান স্বাভাবিকই থাকে, হঠাৎ হঠাৎ ব্রেক কষলে ইমনকে একইভাবে জাপটে ধরে, একবার দুবার এভাবে অসংখ্যবার। সহসা ইমনের মস্তিষ্কে প্রশ্ন জাগে, মুস্কানকে আচমকা ভয় এমনটা করছে, নাকি সুযোগ পেয়ে স্বেচ্ছাই? যদি স্বেচ্ছা হয়ে থাকে তবে চরম বিরক্ত হবে সে, কারণ তীব্র কষ্টে দগ্ধীভূত হৃদয়কে শান্তি দিতে সে যে আবদারটি করেছিল তা পূর্ণ না করে পোকট অপমান করেছে মুস্কান, যা সে ভোলেনি, বলতে পারবেও না। তাই নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেছে, এ জীবনে মুস্কান স্বেচ্ছায় তাকে ধরা না দিলে সে ধরার আগ্রহ প্রকাশও করবে না। এতে বিয়ে করে যদি তাদের মধ্যে স্বামী স্ত্রীর স্বাভাবিক দৈহিক সম্পর্কটা না হয় হবে, তবুও সে বুঝিয়ে দেবে আজকের চাওয়াটা কোনো কামকতা ছিল না, ছিল শুধু প্রগাঢ় ভালোবাসার অনুভূতি। মুস্কানকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো ইমন। দাদুভাই অশ্রু সিক্ত নয়নে বসার ঘরে সোফার মাছ বরাবর বসে, বাড়ির প্রত্যেকের মুখটাই থমথমে। ইতিমধ্যে মোজাম্মেল চৌধুরী খবর পেয়েছে অমলানের নানু বাড়ি থেকে মুস্কান পালিয়ে যাওয়ার খবর। ইমন মুস্কানকে খুঁজে পাওয়ার অপ্রত্যাশিত ঘটনা সম্পর্কে অবগত হয়েছে। এরপর ঠিক কী ঘটতে চলেছে বা এরপর ঠিক কী ঘটনার সম্মুখীন হতে হবে ভাবতেই তার প্রেশার বেড়ে গেছে। আপাতত সে ঠিক কোথায় কোন অবস্থান আছে কেউই জানে না। বাড়ির সবাই আর শুধু নীরব দর্শক। দাদুভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে মুস্কান দাদুভাইয়ের পকেট থেকে রুমাল বের করলেন, অশ্রুসিক্ত চোখ দুটো মুসলেন সন্তর্পণে। এরপর মলিন মুখে মুস্কানকে উদ্দেশ্য করে বললেন, তোমার ঘরে যাও, আরাম করো। একথা বলেই দাদুভাই একটু দূরে ভীত মুখে দাঁড়িয়ে থাকা ইয়াশফার দিকে তাকালেন আর বললেন, ইয়াশফা, ওর ঘরে কিছু খাবার পাঠাই দিও। ইয়াশফা মাথা কাত করল, মুস্কান ক্রন্দনরত মুখে তাকালো অপরাধ সূচক চোখে। দাদুভাই ম্লান হাসল, মুস্কান কিছু বলতে উদ্যত হলে সে থামিয়ে দিয়ে বলল, ভুল অবুজ আর ছোটদের দ্বারাই হয়, ওদের ভুল হয় বলেই ওরা অবুজ ছোট, আর আমরা ওদের ভুলগুলো শুধরে দিই বলেই আমরা বড় বুঝদার। দাদুভাইয়ের ভালোবাসা উদারতা শিউরে উঠল মুস্কান, এই মানুষটার ভালোবাসাকে কিভাবে তুচ্ছ করতে পারলো সে। ভীষণ লজ্জিত হয়ে দৃষ্টি ফিরাতে নিয়ে আরও একবার কেঁপে উঠল পাশেই পাথরের না শক্ত শরীরে দাঁড়ানো ইমনকে দেখে, যার চোখ দুটো ভয়াবহ লাল বর্ণ ধারণ করেছে, চোয়ালদায় প্রচণ্ড শক্ত, কপাল ছড়ানো এলোমেলো চুল, পরনের শার্টের করুণ অবস্থা তার বুককে মারাত্মক কাঁপিয়ে তুলল। বুকের গহীন থেকে উপচে এলো কান্নার দমক।
মুস্কানের অপরাধীর চোখ বিধ্বস্ত মুখ দেখে সরে পড়ল ইমন। বাড়ির সকলে সরে গেল তার সামনে থেকে, একমাত্র দাদুভাই সারা সে বললেন, গিন্নি ঘরে যাও। রুদ্ধশ্বাস ত্যাগ করল মুস্কান, মাথা নাড়িয়ে পা বাড়ালো পরিচিত সে ঘরটায়, সে ঘরে দীর্ঘ বছর কাটিয়েছে সে। জ্যোৎস্না রাত, ব্যালকনির কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে ইমন। বাড়ির সবচেয়ে বিচক্ষণ রুচিশীল ছেলের এইরূপ চোখে বাজছে খুব, যতক্ষণ সময় স্কুলে থাকে ঠিক ততক্ষণে চেনা পরিচিত ইমন চৌধুরী দেখা মেলে। বাকি সময়টুকু চেনা ইমনের মাঝে অচেনা ইমনের বিধ্বস্ত আবির্ভাব লক্ষ্য করা যায়। ইদানিং সে রাত করে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে এক টেবিলে খেতে বসে না, নিদ্রাহীন রাত আহারবিহীন কতবেলা কাটিয়ে দেয় অনায়াসে। কেউ খাবার নিয়ে জোর করলে চোখ গরম করে নিয়ন্ত্রণ করে, সিগারেটের প্রতি দারুণ আসক্ত হয়ে পড়েছে সে। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণে সঙ্গী হয়ে থাকে সিগারেট। মুস্কানকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনার এক মাস পূর্ণ হয়েছে। দাদু ভাইয়ের আদেশে ইমন মুস্কানের বিয়ের কথা উঠেছিল, কিন্তু প্রবল আত্মসম্মান সম্পন্ন মুস্কান সে কথা থামিয়ে দিয়েছে। সে জানিয়েছে এই বিয়েতে তার মত নেই। এত কিছুর পরও মুস্কান এমন একটি কথা বলতে পারে ধারণার বাইরে ছিল ইমনের। মেটার থেকে একের পর এক আঘাত পেতে পেতে যেন সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে, মুস্কান আত্মমর্যাদার চেয়েও ধারালো ইমনের আত্মমর্যাদা। তাই তো মুস্কানের সিদ্ধান্ত জানার পর নিজেকে ভেঙে গড়িয়ে দিচ্ছে, তবুও ওই দিনের পর আর ভালোবাসার আকুতি জানিয়ে সামনে দাঁড়ায়নি। মুস্কান যখন বিয়েতে পুরোপুরি অসম্মতি জানালো আর বলল তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিলে সে বাড়ি ছেড়ে চলে যাবে, তখন দাদুভাই তাকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করেছিল, গিন্নি তুমি ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত অটল রয়েছো বলবা? অকপটে জবাব দিল মুস্কান, আমি তোমার নাতির যোগ্য নই দাদুভাই, তার স্ট্যান্ডার্ডের সাথে আমার স্ট্যান্ডার্ড যায় না, সে আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করে। মুস্কানের জবাব শুনে দাদুভাই বিমূর দৃষ্টিতে তাকিয়েছিল, দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিল, স্ট্যান্ডার্ডস বলতে তুমি কি বুঝাইতেছো গিন্নি? বাঁকা হেসে মুস্কান বলল, আমার আর তার মাঝে স্ট্যান্ডার্ড বলতে তো এইটুকুই বোঝানো হয়েছে, সে এই বাড়ির মালিক আর আমি চাকরানী, তাহলে এই সম্পর্ক কিভাবে সম্ভব দাদুভাই? আমি এতটা লোভী নই, আমি এতটা লোভী হতে চাই না, তুমি ওনাকে বোঝাও প্লিজ, তুমি বোঝালে ঠিক বুঝবে। এই কথাগুলো বলেই দাদুভাইয়ের রুম থেকে প্রস্থান করে মুস্কান। তারপর থেকে ইমনের মাঝে শুরু হয় আমূল পরিবর্তন, যে পরিবর্তন দেখে দাদুভাই খুবই হতাশ। এ হতাশা চাপে ইমনের বাবার মনেও, সে অসহায়ভাবে তার বাবার কাছে আকুতি জানায় ছেলেকে সামলাতে, একমাত্র তার কথাই শুনবে ইমন। দাদুভাইয়েরও এটাই বিশ্বাস ছিল ইমন তার বাধ্য, কিন্তু সে বিশ্বাস ভেঙে যায় যখন ইমন তাকেও তোয়াক্কা না করে। দিন দিন পরিস্থিতি জটিল দিকে মোড় নিতে থাকে, মুস্কানের সিদ্ধান্ত যতটা না আত্মসম্মান জড়িয়ে তার চেয়ে বেশি জড়িত তীব্র অভিমান। এই অভিমান অর্থের প্রাচুর্যে ডুবে গিয়ে মানুষকে মানুষ মনে না করা চৌধুরী পরিবারের সদস্যদের উপরে যে অভিমান ভাঙাতে পারবে একমাত্র দাদুভাই, তাই কঠিন একটি সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত আর বহু বছর আগেই নেওয়া উচিত ছিল, আর সেই সিদ্ধান্তের প্রতাপে আকস্মিক চৌধুরী বাড়ির সকল সদস্যই মুস্কানকে বোঝাতে শুরু করে বিয়েতে রাজি হতে। বিস্ময়ে কিংকর্তব্য বিমূর হয়ে যায় মুস্কান, হঠাৎ কী হলো সবার? শুধুমাত্র ইমনের স্বর্ণচারা জীবনের জন্য সবাই এতটা মরিয়ে হয়ে উঠেছে, সবাই এতটা ভালোবাসে ইমনকে? কই, আগে তো কখনো এই ভালোবাসা চোখে পড়েনি। গোটা চৌধুরী পরিবার মুস্কানকে রাজি করাতে ব্যস্ত, তাই ইমন ব্যস্ত নিজেকে শতভাবে আঘাত করায়। আঘাতে আঘাতে সেই আঘাত খুঁজতে ব্যস্ত সে, যে আঘাত ভালোবাসার মানুষের থেকে প্রত্যাখ্যানের যন্ত্রণা শুষে নিতে সক্ষম হবে। মৃত্যু ছাড়া কীভাবে সম্ভব যন্ত্রণা নিঃশেষ করা? নিদ্রাহীন আরও একটি রাত কাটল ইমনের। ব্যালকনি থেকে রুমে এসে ঢুকে পড়ল ওয়াশরুমে, দীর্ঘক্ষণ শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হতে দেখল কফি হাতে মুস্কান দাঁড়িয়ে। এক পলক দেখেই গোপন দীর্ঘশ্বাস ছাড়ল, চুল মুছতে মুছতে চলে গেল ব্যালকনিতে। এত কিছু হওয়ার পর মুস্কানের মধ্যে ভাবান্তর নেই, সে পূর্বের না এ বাড়িতে কাজ করছে, সেই খাতিরে ইমনের কাজও করে দেয়। ইমন নিষেধ করেছিল, শোনেনি নিষেধ, কারণ এ বাড়িতে তার পরিচয় কাজের মেয়ে, তাই কাজের বিনিময়ে এ বাড়িতে সে ছাড়তে চায়। বিনে পয়সায় আজকাল কেউ কাউকে দেখে না, আর সে চায় না তাকে খুব বিনে পয়সায় দেখুক। তার বক্তব্য শুনে কিছু বলতে পারেনি ইমন, নীরব দর্শকের মতো শুধু দেখে যাচ্ছে সব। কফি রেখে রুম ঝাড় দিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল মুস্কান, তখনই রুমে এলো ইমন। ত্বরিত হেঁটে দরজার কাছাকাছি ছুটে গেল, ধীর পদক্ষেপ ফেলে এগিয়ে যাচ্ছে মুস্কান। আড়ালে দাঁড়িয়ে সে যাওয়া দেখে আরেক দফা দীর্ঘশ্বাস ফেলল সে, এরপর গিয়ে কফির মগ হাতে নিল, আফসোসের সঙ্গে বিড়বিড় করে বলল, এর সঙ্গে যদি একটু বিষ মেশানো থাকতো। ফর্মাল ড্রেস আপ পরিধান করে নিচে এলো ইমন, মেজো কাকি বলল, ইমন বসো খেতে দিচ্ছি। সময় নেই, বাইরে খেয়ে নেব। হাত ঘড়ি দেখতে দেখতে অত্যন্ত গম্ভীর স্বরে কথাটা বলল ইমন, রান্নাঘর থেকে আসার পথে শুনতে পেল মুস্কান।
থমথমে মুখে তাকালো ইমনের দিকে। ইমন সে দৃষ্টি অগ্রাহ্য করে বেরিয়ে গেল। মেজকাকি তখন বিরক্তি মুখে মুস্কানকে বলল, তোর তো ধম্ব কিসের মুস্কান? এখনো তুই জেদ ধরে থাকবি? আমরা যে তোকে এবারের বউ হিসেবে মেনে নিয়েছি এই তো তোর সৌভাগ্য, আর তুই সে সৌভাগ্যকে পায়ে ঠেলছিস। আমার কপালে সৌভাগ্য শয় না কাকি, মুখ বাঁকিয়ে মেজ কাকি বলল। হ্যাঁ, কুত্তার পেটে ঘি হজম হবেই না। মুস্কান সরে গেল। বাড়ির সবাই যে যার মতো সকালের নাস্তা সেরে ফেলল। দাদুভাই জানতে পারল ইমন না খেয়ে বেরিয়ে গেছে। মুস্কান এখনও সকালের খাবার খায়নি, আর নেওয়া যায় না এসব, এবার কিছু একটা করতেই হবে ভেবে মেজ ছেলেকে কল করলেন। তিনি বললেন, তোমার সাথে আমার জরুরি কথা আছে। স্কুল ছুটির পর ইমন বাড়ি ফিরতে দাদুভাই জানান সামনের বৃহস্পতিবার তার বোনের বাড়ি বেড়াতে নিয়ে যেতে হবে, এক রাত থেকে পরদিন এসে পড়বে। ইমন প্রথমে রাজি হয়, কিন্তু পরবর্তীতে যখন শুনতে পারে মুস্কানকেও নিয়ে যাওয়া হচ্ছে, তখন কড়া গলায় না করে দেয় সে যাবে না। দাদুভাইও কড়া গলায় হুকুম করে যেতেই হবে। ইমন তবু নিঃসিদ্ধান্তে অনর, তাই বাধ্য হয়ে দাদুভাই তার উদ্দেশ্যের কথা জানিয়ে দেয়। সব শুনে ইমন বলে, এই কাজটা আরও আগে করা উচিত ছিল দাদুভাই, এতে এই তিক্ততাগুলো তৈরি হতো না। দাদুভাই বলেন, দেয়ালে পিঠ না ঠেকলে কজন রুখে দাঁড়াতে পারে। দুপুরবেলা ছাদে কাপড় নেড়েছিল মুস্কান, সেগুলো আনতে গেল বিকেলবেলা। অমনি মুখোমুখি হলো ইমনের, ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে সে। এতক্ষণ ধীরগতিতে সিগারেট ফুঁকলেও মুস্কানকে দেখেই তার গতি বেড়ে গেল। এমনিতে ইদানিং ইমনের মুখোমুখি হতে অস্বস্তি লাগে, দৃঢ় চোখ জোড়া কাপন ধরিয়ে দেয় বুকে। এতদিন ইয়াসপার মুখে শোনা ঘটনা প্রত্যক্ষ দর্শনে তীব্র অস্বস্তি, ভয়, অবিশ্বাস একসঙ্গে বুকে ঘুরপাক খেতে লাগলো। তরিত কাপড় তুলতে গিয়ে কয়েকটা ফেলে দিল নিচে, সেগুলো পুনরায় তুলে চলে যেত উদ্যত হলেই ওরনায় পা পিছিয়ে পড়ে গেল সে। মুহূর্তে সিগারেট ফেলে ছুটে এলো ইমন, ধোঁয়াতে মুস্কানকে ধরে তুলে শক্ত একটা ধমক দিল। সমস্যা কি, বাঘ তারা করেছে, খেয়ে ফেলবে তোমায়? এতক্ষণের ভয় এবার কান্না হয়ে ঝরতে শুরু করল। ইমন অদর কামড়ে কাঁধ ঝাঁকিয়ে অসহ্য কণ্ঠে বলল, আর কত চালাবে, আর কত? মুস্কান ফুপিয়ে উঠল, থেমে গেল ইমন, ছেড়ে দিল মুস্কানকে, উঠে চলে গেল ছাদের ওপাশে। বড় বড় নিঃশ্বাস ছেড়ে রাগ দমন করার চেষ্টা করল। মুস্কান চোখের পানি মুছে কাপড় গুছিয়ে উঠে দাঁড়ালো, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চলে গেল নিচে। সে নিচে যেতে চিলি কোঠার ঘরের দেয়ালে সজের কয়েকটা ঘুষি দিল ইমন, আক্রোশে ফেটে পড়ে বলল, কেন বুঝে নাও কেন? রহস্যময় পৃথিবীতে বিচিত্র মানুষের বসবাস, সেই বিচিত্র মানুষের বিচিত্র গল্পের ভেতরে থাকে অগাধ রহস্য, যে রহস্য ভেদে হলে কেউ হাসে কেউ কাঁদে। গল্পের নায়িকা মুস্কানের জীবনেও রয়েছে অগাধ রহস্য, জীবনের সেই রহস্য উদ্ঘাটন হলে সে কি হাসবে? যদি সে হাসে কাঁদবে কে? চৌধুরী এবারে মেজ ছেলে মহিউদ্দিন ছোটোবেলা থেকে ঘা ভাষা স্বভাবের, বদমেজাজি আর দুরন্ত মনা, লোকে বলে মেজ সন্তানরা একটু আলাদা প্রকৃতির হয়। মহিউদ্দিন যেন তারই দৃষ্টান্ত, বড় ভাই ছোটো ভাই যখন ক্যারিয়ার করতে ব্যস্ত, সে তখন রাজনীতি নামক ভয়াবহ পথটায় উন্মাদগ্রস্ত। টেনে টুনে স্নাতকোত্তর পাশ করে পড়ালেখার পাঠ চুকিয়ে দেয়, পুরোদমে রাজনীতিতে ঢুকে পড়ে। এরপর একদিন মাঝরাতে বাড়িতে পুলিশ আসে, প্রবল আত্মসম্মান সম্পন্ন ব্যক্তি মোতালেব চৌধুরী, পেশায় অ্যাডভোকেট, কড়া আইনের লোক, তার বাড়িতে কিনে পুলিশ। তবুও মেজা ছেলে মহিউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে এসেছে। পুরো বাড়ি জুড়ে বজ্রপাত ঘটে, চৌধুরী গিন্দি ব্লাড প্রেশার বাড়িয়ে জ্ঞান হারায়। দুই ছেলেকে মায়ের দেখভালের দায়িত্ব দিয়ে মেজা ছেলের সঙ্গে থানায় চলে যায় চৌধুরী সাহেব। ছেলে এবং অভিযুক্ত ছেলের বন্ধুদের থেকে বৃত্তান্ত শুনে বুঝতে পারে এটা বিরোধী দলের ষড়যন্ত্র। ছেলের স্বভাব কর্মকাণ্ড দেখে প্রথমে সন্দেহ করলো, পরবর্তীতে ভুল ভেঙে যায়। শতক মহিউদ্দিন তারই রক্ত, এতটা নিজে নামার সাহসের রক্তের হবে না। পরিপূর্ণ বিশ্বাস আর ছেলের পক্ষে লড়াই করার শক্তি খুঁজে পায় সে। তিন মাসের মাথা সফলতাও অর্জন করে, তার ক্যারিয়ারের প্রায় প্রতিটা কেসই সফল, কারণ সে সত্যের পক্ষে লড়াই করে, মিথ্যা কেসের দায়িত্ব সে নেয় না। সে যাত্রায় বিপদ কেটে যায়, কিন্তু চৌধুরী গিন্নির মন থেকে ভয় কাটে না, আর না নিজের স্বভাবের পরিবর্তন আনে মহিউদ্দিন। যে পথ তাকে এত বড় বিপদের মুখে ঠেলে দিয়েছিল সে পথ ছাড়তে পারবে না সে। মা কসম দেয়, প্রতিজ্ঞা করায়, সপ্তাহ এবং মাস ব্যবধানে সে কসম প্রতিজ্ঞা ভুলে যায় সে। কখনো মারপিট করে বাড়ি ফেরে, কখনো বা মার খেয়ে রক্তাক্ত হয়ে, কিন্তু যেদিন নেশাগ্রস্ত হয়ে মধ্যরাতে বাড়িতে পা দেয় সেদিনই চৌধুরী সাহেব আর গিন্নি টনক নড়ে। মেজো ছেলের অধপতন দেখে শিউরে ওঠে তারা, জীবনে প্রথমবারের মতো ছেলের গায়ে হাত তোলে মোতালেব চৌধুরী। ক্রোধে দিশেহারা হয়ে সিদ্ধান্ত নেয় ত্যাজ্যপুত্র করবে মহিউদ্দিনকে, কিন্তু দুপা জাপটে স্ত্রীর করা অনুরোধে সেই পথ থেকে সরে আসতে বাধ্য হয় সে। ছেলের হুমকি ধামকি দেয়, সুযোগ দেয় শেষবারের মতো, স্ত্রী সহ পরিবারের সকলকেই দায়িত্ব দেয় যেভাবেই হোক ছেলেকে তার সৎপথে ফিরিয়ে আনার, নয়তো সে তার সিদ্ধান্তের বাস্তবায়ন করতে বাধ্য হবে।
বাবার ক্রোধ দাপটের কাছে বরাবর তুচ্ছ মহিউদ্দিন মায়ের অসহায়ত্ব তার বিবেককে প্রশ্ন তোলে। তার পেছনে বড় ভাইয়ের মা অক্লান্ত পরিশ্রম করে। এসব জটিলতার বীরে হঠাৎ চৌধুরী গিন্নির মাথায় বুদ্ধি আসে, ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করাবে, বিয়ে করে বউ ঘরে আনলে ছেলে আর বহির্মুখী হয়ে থাকবে না। স্ত্রীর এমন সিদ্ধান্তে মদ্দায় মোতালেব চৌধুরী এক মাসের মধ্যে মেজ ছেলেকে বিয়ে করিয়ে বউ ঘরে তোলে। বড় ছেলের আগেই মেজ ছেলের বিয়ে নিয়ে লোকের অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। অনেকেই আবার ভেতরের খবর টুকিটাকে জানে বলে বিনা প্রশ্নের দাওয়াত খেয়ে বউ দেখে চলে যায়। বিয়ের পর বেশ ভালোই দিন কাটছিল বাবার টাকায় বউ নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত মহিউদ্দিন। এভাবেই দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, প্রায় মোতালেব চৌধুরীর ছেলেকে মানুষ করতে পারেনি, এই আফসোস ছিল দিন শেষের ছেলের দ্বারা তার যেন সম্মানহানি না হয়। তাই বউসহ তার দায়িত্ব পালনও করছিল, বড় ছেলে ততদিনে প্রতিষ্ঠিতও হয়ে যায়, নিজের পছন্দের নারীকে বিয়ে করে ঘরে তোলে। এরপরে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব কলহ। দিন দিন যেন মহিউদ্দিনের স্ত্রীর চোখের বিষ হয় বড় ছেলের বউ ইরাবতী। এদিকে পরপর দুই পুত্র সন্তানের জন্ম দেয় মেজ বউ, পরিবারের সদস্য বাড়ে, অথচ মহিউদ্দিন ভাবলেশহীন। এ নিয়েও মেজ বউ পারভিনের আক্রোশে শেষ ছিল না। বাড়ির বড় ছেলে রোজগার করছে, সংসারে পয়সা ঢালছে, তা নিয়ে মনে হিংসা জন্মায়। সে হিংসা থেকে স্বামীর সাথে বনিবনা কমতে থাকে। একদিকে বড় ভাবিকে সহ্য করতে না পারা তার স্বামী কর্মঠ বলে, অন্যদিকে নিজ স্বামীও দু চোখের বিষ হয়ে ওঠে অকর্মণ্য বলে। ছেলেরা বড় হয় দাদু ভাইয়ার বড় চাচার সাপোর্টে, তবুও দিন শেষে পারভিন ইরাবতীকে সহ্য করতে পারে না। বাচ্চা ধারণ করতে দেরি হচ্ছে বলে ও ইনিয়ে বিনিয়ে নানা রকম কথা শোনায়, সব সময় প্রার্থনা করে ইরাবতী যেন সন্তান ধারণ করতে না পারে। এমত অবস্থায় ইরাবতীর জীবনে সুখ বয়ে আনে চৌধুরী বাড়ির ছোট বউ তাহমিনা। পেশায় ডক্টর হওয়ার সুবাদে সে ইরাবতীকে চিকিৎসা দেয়। পরম করুণাময়ের দয়ায় তাহমিনা প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার পরপরই ইরাবতী অন্তঃসত্ত্বা হয়, জন্ম হয় ইমনের। এরপর থেকে পারভিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, অনুভব করে সে তার সংসারে সুখী নয়। সুখী না হতে পারা যন্ত্রণা ছটফট করতে থাকে। মহিউদ্দিন ছাড়া বাড়ির প্রতিটি ব্যক্তি বুঝতে পারে পারভিনের সমস্যা। এরপর পারভিন যখন তৃতীয়বার অন্তঃসত্ত্বা হয় তখন মোজাম্মেল চৌধুরী মেজ ভাইকে আলাদা ডেকে অনেক কিছু বোঝায়, সুপরামর্শ দেয়। তার পরামর্শ, পরিবারের সাপোর্ট, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবার বন্ধু রেফারেন্সের চাকরি পেয়ে পা বাড়ায় ঢাকা শহরে। মানুষের জীবন বহমান স্রোতের মতো, আর জীবনের গল্পগুলো এক একটা তীর বা কিনারা। মহিউদ্দিনের জীবনের প্রথম গল্প পারভিন স্রোতের তোরে এক তীর থেকে কীভাবে ছিটকে যায় অন্য তীর নয়নতারার কাছে, কীভাবেই বা সেখান থেকে ফিরে আসে। এক জীবনে অনেক গল্পই তৈরি হয়, সে গল্পগুলো ঢেকে যায় অতীত নামক মরিচিকার আড়ালে। কখনো কখনো সেই অতীত আবার উকিয়ে দেয়, গাঢ় চিহ্ন হয়ে ফিরে আসে জীবনে। মহিউদ্দিনের জীবনে সে চিহ্ন ফিরে এসেছিল খুব তাড়াতাড়িই, যা মিথ্যার বেড়াজালে এতগুলো বছর বন্দী ছিল। আজ তবে সেই বেড়ার ডেঙানোর সময় এসেছে। বাবার করা সিদ্ধান্ত শুনে ঘামতে শুরু করলো মহিউদ্দিন। মোতালেব চৌধুরী সদ্যই হুমকি দিয়ে গেছে তাকে, হয় আমার কথা মেনে চলো, নয়তো সবার সম্মুখে স্বীকার করো সেই অতীত যা আমরা মিথ্যা দিয়ে এতগুলো বছর ঢেকে রেখেছি। পৃথিবীতে অনেক সন্তান আছে যারা নিজ জন্মদাতা সম্পর্কে দূরে থাক, তার পরিচয় সম্পর্কে অবগত নয়। মহিউদ্দিন সেই দলের নয়, নিজের বাবা সম্পর্কে খুব সূক্ষ্ম ধারণা রয়েছে তার, যে ধারণাগুলোই ওই মুহূর্তে তার শরীর অসার করে দিয়েছিল। নতুন একটি দিনের সূচনা, কারো জীবন নতুন গল্পের সূচনাও বোধ হয়। আজকের সকালের চিত্রটা বেশ অন্যরকম, বাড়ির পরিবেশ একদম শীতল, ডাইনিং রুমে একসঙ্গে নাস্তা করতে বসেছে সবাই, দাদু ভাইয়ের ডান পাশে ইমন, বাম পাশে মুস্কান, ছোট ছেলের পরিবারের কেউ উপস্থিত নেই, রাতে নাইট ক্লাবে কাটিয়ে সাত সকালে উঠতে পারেনি ইভান, তার বাবা মা দুজনেই কাজের সুবাদে বাইরে থাকে, ছোট বোন ইমা ছুটেছে ফিজিক্স প্রাইভেটে, পারভিনের বড় ছেলে ইমরান চাকরির সুবাদে বউ নিয়ে আলাদা থাকে, ছোট ছেলে আনিস বাড়িতেই, সেও নাস্তা করতে বসেছে সবার সাথে। উপস্থিত আছে তার মেয়ে ইয়াশফা আর স্বামী মহিউদ্দিন। খাওয়ার ফাঁকে দাদু ভাই পারভিনকে বললেন, আজ ইমন মুস্কানকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাবে সে, মহিউদ্দিনও সঙ্গে যাবে। এ কথা শুনে ব্রো কুসকে ফেলল পারভিন, বড়রা আহ্লাদ হয়েছে, দুইটাকে নিয়ে বেড়াতে যাবে ভালো কথা, তা জামাইকে কেন টানাটানি করছে, জোরপূর্বক এসে পারভিন বলল, কত কাজ, এসব ফেলেও ঘুরতে যাবে? চোখ কটমাট করে স্বামীর দিকে তাকালো পারভিন। তাকে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে মহিউদ্দিন চোখ তুলে তাকালো না অবধি ক্রোধে গজগজ করতে থাকলো পারভিন। দাদু ভাই বললেন, এদিকের ভার আমি আজ আনিসের উপরে ছেড়ে দিলাম। কেসে উঠল পারভিন, ছোট ছেলে সম্পর্কে বেশ ধারণা আছে তার, এই ছেলেকে ভার ঢোক গিলল সে, আমতামতা করে বলল, বাবা ও কি করে কি করবে? সে নিয়ে তুমি চিন্তা করো না, কি দাদু ভাই সামলাতে পারবা না? আনিস লাজুক হাসলো, এই প্রথম দাদু ভাই তাকে স্নেহ দিয়ে ভরসা করেছে, এবার নিজেকে প্রমাণ করতে হবে, ইমনের মতো প্রিয় নাতি হয়ে উঠতে হবে ভেবেই মাথা ঝাঁকালো সে। পারভিন ঢোক গিলল আবারও, একবার ছেলে স্বামী আর একবার শ্বশুরের পানে তাকালো।
জোরপূর্বক ঈষৎ হাসল। নাস্তার পুরো সময়টাই ইমন আর মুস্কানের মাথা নিচু করে রেখেছিল। ইমন রেখেছিল রাগে, অভিমানে, আর মুস্কান দ্বিধা আর অস্বস্তিতে। নাস্তা শেষে মহিউদ্দিন দ্রুত উপরে গিয়ে তৈরি হয়ে নিল, তৈরি হয়ে নিল দাদু ভাই ইমনও।